নমস্কার বন্ধুরা আরেকবার বোম্বাইয়ের জন্য সকলকে স্বাগত বন্ধুরা দীর্ঘ আন্দোলন এবং রায়ের পর কলকাতা হাইকোর্ট থেকে একটি অর্ডার দেওয়া হয় এবং সেখানে বলে দেওয়া হয় আবার পেমেন্ট নতুন করে ভেরিফিকেশন করতে হবে সেই কথা মতো আমরা সকলেই অনলাইনে ডকুমেন্ট আপলোড করি এবং সেই ডকুমেন্ট খুঁটিয়ে দেখার জন্য একটি সময়সীমা দেওয়া হয়েছিল কমিশনকে সেটি হলো চৌঠা জানুয়ারি থেকে ফিফথ এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু এই আপার প্যাভেনির সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে হবে কমিশনকে এরকমই একটি অর্ডার দেওয়া হয়েছিল এবং তারপরেই দশই মেয়ের মধ্যেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে এরকমই অর্ডার ছিল অর্থাৎ কমিশনকে কলকাতা হাইকোর্টে এই অর্ডার ফলো করতে হবে এবং দশই মেয়ের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে অর্থাৎ আমরা সকলেই ওয়েট করে আছি কবে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তাই আমাদের কিন্তু এখনও বেশ কিছুদিন ওয়েট করতে হবে যেহেতু এখন ভোট চলছে তাই ভোটের মাঝে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে না এবং দশ তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ ভোটের ফলাফলের পরই কিন্তু আমরা জানতে পারবো এই ইন্টারভিউ লিস্ট এবং ইন্টারভিউ কবে হচ্ছে তো আমাদেরকে বেশ কিছুদিন ওয়েট করতে হবে এবং দশ তারিখের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে চলেছে তো সকলেই আমরা পজিটিভ একটি নিউজের জন্য অপেক্ষা করব তো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকেনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়